আখলাকের ক্ষেত্রে, তসরফাতের ক্ষেত্রে, দাওয়ার ক্ষেত্রে, আমর বিল মারুফ নাহিয়ানিল মুনকারের ক্ষেত্রে। এটা খুব জরুরি। দাওয়ার ক্ষেত্রে অসহিষ্ণু আচরণ করা যাবে না। আমি যদি আজকে দাঁড়িয়ে আপনাদের অনেক দোষের কথা জানি, সেগুলোকে অত্যন্ত আক্রমণাত্মকভাবে বলি, ভালো লাগবে আপনাদের কাছে? ভালো লাগবে না। আমি যদি মানে যেমন যারা সিগারেট পান করেন, আমি দেখেছি কেউ কেউ খুব অশিষ্টভাবে বলেন। মেয়েরা যেমন হিজাব করে না, কারো কারোর কাছে বলতে শুনেছি মেয়েদের প্রতিবন্ধী বাচ্চা হওয়ার কারণ হচ্ছে তার হিজাব না করাটা, যদিও এটা শুদ্ধ নয়, এ কথাটা শুদ্ধ নয়। তখন উপস্থিত মহিলারা কিন্তু খুব কষ্ট পেলেন। এইভাবে বলাটা সঠিক নয়। যদি সঠিক কথাও হয়ে থাকে, সঠিক কথাগুলোকে মানুষের কাছে বিনম্রভাবে এবং অত্যন্ত চমৎকারভাবে উপস্থাপন করতে হবে, এটাই আমরা বলছি। এটা দাওয়ার ক্ষেত্রে, হিসবার ক্ষেত্রে এবং ইসলাহের ক্ষেত্রে। যখন আমরা কাউকে সংশোধন করব, আপনি যদি আক্রমণাত্মকভাবে সংশোধন করেন, সে গ্রহণ করবে না। করবে? নাসিহা করলেন। আমি একবার দেখেছি নিজেই, একজন ব্যক্তি আরেকজনকে আহ্বান করছে, ভাই আপনি তো বেদাতি, আসেন ঠিক করে দেই আপনাকে। উনি বললেন, আপনি বেদাতি, আমাকে আপনার ঠিক করতে হবে না। চোখের সামনে দেখলাম আমি এটা আচরণটা। এটা কি পদ্ধতি বলেন তো? একজন ব্যক্তিকে তিনি যদি বেদাতও করে থাকেন, তাকে কি শুদ্ধ করার এটা পন্থা? কোনোদিন সফল হবে না এভাবে। সুতরাং আমরা যখন ইসলাহ করতে যাই, শেখাতে যাই ছোট বাচ্চাকে, ছোট বাচ্চাকে, আপনি দেখেন ক্লাসে অনেক সময় টিচার ছেলেকে, বাচ্চাকে বেয়াদব বলে, এটা আক্রমণাত্মক। আপনি তাকে আদব শেখাবেন না? এই জন্য তাকে প্রথমে চিহ্নিত করলেন সবার সামনে, সে বেয়াদব। তারবিয়াত দিতে পারবেন তাকে? কখনোই না। ইসলাহ তারবিয়াতের ক্ষেত্রে রিস্ক, লিন এবং চমৎকার, ভদ্র সৌজন্যমূলক আচরণ ছাড়া কোনো শিক্ষক, কোনো দাঈ, কোনো ইমাম, কোনো খতিব, কোনো ইসলামী ব্যক্তিত্ব এবং কোনো ভালো মানুষ কখনো সফল হবে না। সুতরাং আমাদেরকে এই পদ্ধতিটা অবলম্বন করতে হবে সবাইকে। শুধু ইসলামী ব্যক্তিত্ব, ধর্মীয় ব্যক্তিত্ব, শুধু ইমাম খতিব, মাদ্রাসার হুজুর না, সবাইকে। এবং সব জায়গায়, ঘরে, বাইরে, পরিবারে, কর্মক্ষেত্রে, পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে, বাজারে, রাস্তায়, বিচারালয়ে, সবখানে আমাদেরকে এই ইসলামের যে মূল মাবদা, মাবদা উর রিফক ওয়াল লিন, এটাকে আমাদের অনুসরণ করে চলতে হবে। তা না হলে সবাই কিন্তু ভুল করবেন এবং সাফল্য কিন্তু আসবে না। প্রত্যেকটা ক্ষেত্রে আপনি চিন্তা করে দেখুন, মাসলাহাত, এটাই হচ্ছে ইসলামের প্রধান উদ্দেশ্য। মাসলাহাত, কল্যাণ সাধন, উম্মার কল্যাণ সাধন। যখন বিচারক কোনো শাস্তি দেন, তাকে কষ্ট দেওয়াটা কি ইসলামের মূল টার্গেট? না, সংশোধনটা মূল টার্গেট। অতএব পুরো ব্যবস্থাপনাটা এমনভাবে সাজানো দরকার, এতটা ভদ্র বিনয়ীভাবে, যাতে এই অপরাধীরা কিছুদিন পর ভালো হয়ে যায়। যে কোনো ক্ষেত্রে, শিক্ষক তার ছেলে মেয়েদেরকে শুধু তথ্য শেখাবেন না, তিনি শেখাবেন সঠিক তথ্য এবং সঠিক প্রশিক্ষণও তাকে দিবেন, যেন সে তথ্যটাকে জীবনে বাস্তবায়ন করে। ইসলামের প্রত্যেকটা নির্দেশ দেখেন, কোনোটা শুধু মুখস্থ করার জন্য নাজিল করা হয় নাই। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনা সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, সূরা বাকারার আয়াতগুলো মুখস্থ করলেন কিন্তু না সালাত পড়লেন, না যাকাত দিলেন, না ঈমান বিল গায়বে বিশ্বাস রাখলেন, তাহলে লাভ হলো কি? লাভ হলো কি? এটা বুঝতে হবে। প্রত্যেকটা তথ্য যে কোনো শিক্ষার মধ্যেই এবং ইসলামে বিশেষ করে এসেছে এই জন্যে, যেন আমরা শিখি এবং মানি, শিখি এবং মানি। সুতরাং প্রত্যেক মুসলিম, দূরের কাছের আপনজন কিংবা সমাজের সকলকে এই মূলনীতি আমাদেরকে মেনে চলতে হবে, কারণ এই মূলনীতির একটা ভালো প্রভাব রয়েছে ব্যক্তির উপরে, কালেকটিভ, সকল মানুষের উপরে এবং সমাজের উপরে। যদি ব্যক্তি এই মূলনীতিটাকে অ্যাভয়েড করে, সে ক্ষতিগ্রস্ত হবে।
যদি একটা জনপদের লোকজন অ্যাভয়েড করে তাহলে তারা সবাই ক্ষতিগ্রস্ত হবে, যদি একটা সমাজ এটাকে অ্যাভয়েড করে বর্জন করে তাহলে তারা ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং এই বিষয়টা আমাদেরকে একটু বুঝতে হবে। কারণ দেখেন আরবিতে এটাকে বলা হয় রিফক, মানে বিনয়, সুন্দর, ভদ্র ব্যবহার, সেখান থেকে এসছে রাফিক। রাফিক, রাফিক মানে কি? বন্ধু। রিফক এই মূল মাবদা যারা মেনে চলবেন তারা অনেক রাফিক পাবেন, অনেক বন্ধু পাবেন। আর যারা এই মূল মাবদা মূলনীতিটাকে বর্জন করবেন তারা কোনো রাফিক পাবেন না। সে কথাটাই আরব কবি এভাবে বলেছেন, ইদা নাজাল আর রিফাক ও আনতা মিম্মান বেলা রিফকিন বাকিতা বেলা রাফিকি। যখন বন্ধুরা আসবে আর তুমি সেই সব লোকদের অন্তর্ভুক্ত যাদের মধ্যে নম্রতা, বিনয়, ভদ্রতা বলতে কিছুই নেই, তাহলে তুমি বন্ধু ছাড়াই থাকবে, বন্ধু ছাড়াই তোমাকে থাকতে হবে। এরপরের চরণে তিনি বলছেন, ওয়াল উনফু ইউবইদুকা আনিস সাওয়াবি ওয়া জুরু আলাইকা লাউমা ওয়াল ইতাবা। আর উনফ অসহিষ্ণু আচরণ, আক্রমণাত্মক আচরণ তোমাকে সঠিক পথ থেকে দূরে সরিয়ে দেবে এবং তোমার উপর তিরস্কার এবং অভিযোগ টেনে নিয়ে আসবে। সত্য কথা। সুতরাং আমরা এ থেকে শিক্ষা নিতে পারি, যাতে করে আমরা সাহিহ মুসলিমের একটা হাদিস জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান ইউহরামির রিফকা ইউহরামিল খায়রা কুল্লাহ, মান ইউহরামির রিফকা ইউহরামিল খায়রা কুল্লাহ। যার মধ্যে নম্রতা ভদ্রতা নেই, যে নম্রতা ভদ্রতা থেকে বঞ্চিত হলো সে সকল কল্যাণ থেকে বঞ্চিত হলো। সুতরাং এ হলো ইসলামের আসলে দৃষ্টিভঙ্গি। এটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মূলনীতি হিসাবে দেখা হচ্ছে। আমরা অনেক সময় এতটা ইমোশনাল হয়ে যাই, এগুলোর প্রতি খেয়াল রাখি না, সেই জন্যই আজকে আসলে আপনাদের সাথে বিষয়টা শেয়ার করা। বুখারী মুসলিমের একটা হাদিস রয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, এবং মুসলিমের শব্দমালা এখানে আমরা উচ্চারণ করছি বা উপস্থাপন করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহ রাফিকুন ইউহিব্বুর রিফকা, আল্লাহ বিনম্র, এমন সত্তা যার মধ্যে রিফক আছে এবং তিনি রিফক নম্রতাকে ভদ্রতাকে ভালোবাসেন। ওয়ায়ুতি আলার রিফকি মা লা ইউতি আলাল উনফ, এবং তিনি এই রিফক ভদ্রতা নম্রতার প্রেক্ষিতে এমন কিছু দেন যা তিনি অসহিষ্ণু এবং কঠোর আচরণের প্রেক্ষিতে প্রদান করেন না। ওমা লা ইউতি আলা মা সিওয়াহ, এমন কি তিনি এই ভদ্রতা নম্রতার বাইরে অন্য যে কোনো আচরণের ক্ষেত্রে তিনি এই নম্রতার ক্ষেত্রে যা দেন সেটা প্রদান করেন না। সুতরাং আমরা দেখি যে ইসলাম যে শেষ নবী প্রেরণ করেছে তাকে সবচেয়ে ভদ্র নম্র ব্যবহারের অধিকারী হিসাবে এই জগতে পাঠানো হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে ভদ্র এবং নম্র ব্যবহার এই জগতে আর কখনো দেখেনি, এবং আমরা সেটাই পুরো ইতিহাসে সিরাতুন নবী যদি আমরা তন্ন তন্ন করে পড়ে আমরা দেখি, তাহলে দেখব যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভদ্রতা নম্রতার ইতিহাস অনেক বড়। প্রত্যেকটা মাওকেফে, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা কঠিন অবস্থায় তিনি এর পরিচয় দিয়েছেন। আর ভদ্রতা নম্রতা মানে শুধুমাত্র নরম করে কথা বলা নয়, এটার সাথে অনেক কিছু আছে। সহিষ্ণু আচরণ করা, ধৈর্য ধরা, সবর, হিলম চলে আসে, প্রজ্ঞা চলে আসে, আকল চলে আসে, আপনাকে আপনার আকলকে ঠিক রাখা, প্রজ্ঞা অনুযায়ী সিদ্ধান্ত দেওয়া, ধৈর্যের সাথে সব কিছু মোকাবেলা করা, এক্সাইটেড, উত্তেজিত না হয়ে যাওয়া, এসব কিছু হচ্ছে আসলে রিফকের মূল কথা। অতএব রিফকে শুধু নরম কথাকে রিফক বলে না, এই পুরো সার্বিক ব্যবস্থাকেই রিফক বলে। আর এই জন্যই আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 159 নম্বর আয়াতে নবী সাল্লাহ সাল্লামের প্রশংসা করেছেন, এবং প্রশংসাটা এমনভাবে করেছেন যে তার এই গুণের কারণে কি হলো আর গুণটা না থাকলে কি হতো সেটা তিনি তুলে ধরেছেন। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিদাল কলবি লানফাদ্দু মিন হাওলিক,
فاعف عنهم واستغفر لهم وشاورهم في الامر আল্লাহর রহমতে আপনি তাদের জন্য বিনম্র হয়ে গেলেন আর যদি আপনি কঠোর রুহভাষী হতেন তাহলে আপনার পাশ থেকে তারা সরে যেত সুতরাং আপনি তাদেরকে ক্ষমা করুন তাদের জন্য ক্ষমা চান এবং তাদের সাথে মশওয়ারা করুন পরামর্শ করুন সুবহানাল্লাহ কি চমৎকার নির্দেশনা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব মানবতার লিডার হিসেবে তাকে এই নির্দেশনা দেওয়া হয়েছে অতএব যারাই যে কোনো ক্ষেত্রে নেতৃত্ব দেবে সেটা প্রশাসনিক নেতৃত্ব হোক দেশের নেতৃত্ব হোক মুসলিম উম্মাহর স্বার্থ সংশ্লিষ্ট নেতৃত্ব হোক সরকারি নেতৃত্ব হোক বেসরকারি নেতৃত্ব হোক তাদের সবাইকে এই মূলনীতিটা মেনে চলতে হবে তাহলেই মুসলিম সমাজ উপকৃত হবে অন্যথায় তারা উপকৃত হবে না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা দেখি তিনি প্রত্যেকটা মওকিফে এই রিফকের পরিচয় দিয়েছেন মক্কার জীবনে তাকে বহুবার বিরক্ত করা হয়েছে বিব্রত করা হয়েছে কষ্ট দেওয়া হয়েছে কিন্তু কখনোই তিনি আক্রমণাত্মক আচরণ অসহিষ্ণু আচরণ করেননি কাবা চত্বরে তিনি যখন সলাতরত ছিলেন তখন তার পিঠে উটের উচ্ছিষ্ট চাপিয়ে দেওয়া হয়েছিল তখনও তিনি তাদের সাথে অসহিষ্ণু আচরণ করেননি শেকায়াত করেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন তায়েফে তিনি নির্যাতিত হলেন তাকে পাথর বেড়ে রক্তাক্ত করা হলো তার দু পায়ের রক্ত প্রবাহিত হয়ে জুতাই খুলতে পারছিলেন না সে অবস্থায়ও তিনি কি সহিষ্ণু আচরণ করলেন আল্লাহু আকবার এবং তিনি দোয়া করলেন এই জাতির জন্য যারা তাকে অত্যাচার করেছিল যারা তাকে নির্যাতন করেছিল যারা তাকে উপহাস করেছিল তিরস্কার করেছিল বলেছিলেন আল্লাহুম্মা গফির লি কওমি ইন্নাহুম লা ইয়ালামুন হে আল্লাহ তুমি আমার জাতির লোকদেরকে ক্ষমা করে দাও এরা জানে না এরা জানে না কি বুদ্ধিবৃত্তিক আচরণ আল্লাহ তো সেই মক্কাবাসী তায়েববাসী এদেরকে মুসলিম হওয়ার তৌফিক দিয়েছিলেন এ হচ্ছে রহমতের নবী এ হচ্ছে এমন নবী যিনি পৃথিবীর সবচেয়ে বুদ্ধিবৃত্তিক সিদ্ধান্ত নিয়েছিলেন দোয়ার ক্ষেত্রেও বুদ্ধি তিনি প্রয়োগ করেছিলেন সেখানে আবেগপ্রসূত কাউকে তিনি বদদোয়া করেননি হঠাৎ করে জাতির তিনি ধ্বংস আনয়ন করেননি তিনি সবার জন্য বিশ্ব মানবতার জন্য সেই হিজাজ প্রদেশের লোকদের জন্য মক্কা মদিনার মানুষদের জন্য তিনি এমন দোয়া করেছিলেন যাতে তাদের কল্যাণই হয়েছিল বরকতই হয়েছিল অকল্যাণ থেকে তারা বেঁচে গিয়েছে আল্লাহু আকবার এটাই ছিল সবচেয়ে উত্তম মানহাজ শতাব্দীর পর শতাব্দী ধরে এই মানহাজের উপর ইসলাম চলেছে ইসলামের মহান ব্যক্তিবর্গ এই মানহাজের উপর ছিলেন এজন্য কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আমরা দেখি মেইন স্ট্রিমের সকল মুসলিম প্রশাসক সেই খলিফাদের খিলাফতের সময় আমরা দেখি যে তারা আসলে যুদ্ধক্ষেত্রে কোনো অন্যায় করেননি নারী শিশু বৃদ্ধদেরকে তারা হত্যা করেননি কারণ এটা ছিল ইসলামের নির্দেশ শুধুমাত্র মানুষ নয় সকল প্রাণী সবার সাথে সুন্দর আচরণ ইসলাম যুদ্ধক্ষেত্রে আগুন দিয়ে সব কিছু পুড়িয়ে দেওয়াকে সমর্থন করে না ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়াকে সমর্থন করে না বন জঙ্গল জ্বালিয়ে দেওয়াকে সমর্থন করে না উদ্ভিদ এবং গাছপালা কেটে ফেলাকে সমর্থন করে না কারণ গাছপালা কমে গেলে ইকোলজিক্যাল বা পরিবেশগত বিপর্যয় তৈরি হয় কিন্তু আজকের সভ্য বিশ্ব দেখেন সেই যে ক্যালিফোর্নিয়া আগুন লাগছে অস্ট্রেলিয়াতে আগুন লাগছে আর্টিকেল পড়ে দেখেন যে এর পেছনে দুষ্টচক্র কাজ করছে তারাও সে সভ্য দেশেরই মানুষ ইসলাম এগুলোকে কখনোই সমর্থন করে না এজন্য সব যুগে সব শতাব্দীতে সব জায়গায় সব জামানায় আমরা দেখি যে ইসলামের মেইন স্ট্রিমের উপর যারা ছিলেন তারা এই মাবদা ও রিফকের উপর তারা কাজ করেছেন তারা গুয়ান্তানামা বেতে যেভাবে বন্দীদেরকে টর্চার করা হয়েছে এই ধরনের কোনো টর্চারের খবর আমরা কখনোই শুনিনি কোনো মুসলিম দেশে অথবা মুসলিমদের ইতিহাসে এভাবে বন্দী নির্যাতনের কোনো সংবাদ কখনো পাওয়া যায়নি তার মানে এই এই ঘটনাগুলো ঘটেনি কিন্তু আজকে সভ্য মানুষরাই দেখেন মুসলিমদেরকে কীভাবে নির্যাতন করছে মানুষের রাজনৈতিক মতাদর্শের পার্থক্যের কারণে হতে পারে এক একজন এক এক রকম
কিন্তু বন্দীদেরকে এভাবে নির্যাতন তো হতে পারে না। আর এই যে রিফক যেটা আমরা বললাম, এটা সবার জন্য প্রযোজ্য, এটা শুধু ব্যক্তি নয়, এটা সমাজকে যারা চালান, সমাজের নেতৃত্ব যারা, মুসলিম নেতৃত্বে যারা আছেন, তাদের সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য, সবার ক্ষেত্রে প্রযোজ্য। প্রশাসনে যারা আছেন, পুলিশ বিভাগে যারা আছেন এবং অন্যান্য ক্ষেত্রে যারা আছেন, সবার জন্য এটা প্রযোজ্য যে তারা এভাবেই মানুষের সাথে ট্রিট করবে, যাতে করে মানুষের মধ্যে রিয়াকশনটা নেগেটিভ না হয়, বরং প্রত্যেক মানুষ ইতিবাচকভাবে এই ব্যবহারটা পেয়ে যায়। আমরা দেখেছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বড় যে ক্ষমার ইতিহাস, সেটি মক্কা বিজয়ের দিন ঘটেছিল। এবং আমরা জানি সবাই শঙ্কিত ছিল, সবাই শঙ্কিত ছিল যে আজ না জানি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার সাথে কী আচরণ করেন। হাদিসের মধ্যে এভাবে তুলে ধরা হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, মা তাযুন্নুনা আন্নি ফাইলুম বিকুম, আমি তোমাদের সাথে কী করব বলে তোমাদের ধারণা? আজকে তোমরা পরাজিত শক্তি, তোমাদের সাথে কী করতে পারি বলে তোমাদের ধারণা? তখন তারা বলল, খায়রান, আমরা আপনার কাছে কল্যাণ চাই। এটা যে কেউ চায়, যত খারাপ কিছুই করুক না কেন তারা কল্যাণ চায়। এদিক থেকে মানুষ কিন্তু একটা দিক সাবধান, আপনি শত দুর্নীতি অন্যায় করবেন কিন্তু এরপরে বলবেন যে আমি ভালো চাই, তারাও সেটা বলেছিল। তারা বলেছিল তাকে আরেকটু নবী সাল্লাহ সাল্লামকে মানে তার আক্রমণ থেকে তারা বাঁচার জন্য আরেকটা প্রশংসাসূচক বাক্য বলেছিল, এবং যদিও সেটা সত্যই ছিল, আখুন করিম, আপনি একজন সম্মানিত ভাই, ওয়া ইবনু আখিন করিম, আপনি আমাদের সম্মানিত ভাইয়ের ছেলে, এতটুকু বলে তারা ক্ষান্ত দিয়েছিল। তখন নবী সাল্লাহ সাল্লাম বললেন, ইযহাবু ফা আনতুমুত তালাকা, তোমরা যাও, আজ তোমরা মুক্ত, আজ তোমরা মুক্ত। তিনি বললেন, লা আকুলু লাকুম ইল্লা কামা ক্বালা আখি ইউসুফ লি ইখওয়াতিহি, আমি আজকে তোমাদের জন্য তাই বলবো যেটি আমার ভাই ইউসুফ তার সহোদরদের উদ্দেশ্যে বলেছিলেন। আল কোরআন সেটাকে কোট করেছে, সূরা ইউসুফের 92 নম্বর আয়াত, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজ তোমাদের বিরুদ্ধে কোনো অনুযোগ নাই, আজ তোমাদের বিরুদ্ধে কোনো অনুযোগ নাই, ইয়াগফিরুল্লাহু লাকুম, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিন, ওহুয়া আরহামুর রাহিমিন, মেহেরবানদের মধ্যে তিনি সবচেয়ে বেশি বড় মেহেরবান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এ হচ্ছে রিফকের দৃষ্টান্ত। আর ইতিহাস আমাদের সামনে প্রমাণ বহন করছে এটা হচ্ছে এর ফলাফল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে ক্ষমা করে দিলেন, একটা জাতি ঐক্যবদ্ধ থাকলো, জাতির মধ্যে একটা সহিংসতা তিনি বন্ধ করে দিলেন একদম চিরদিনের জন্য। সুবহানাল্লাহ, এত দৃষ্টান্ত থাকার পরেও আজকে আমাদের মুসলিম সমাজে কিন্তু আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এর অনুরূপ দৃষ্টান্ত স্থাপিত হতে দেখি না। আমরা দেখি এমন সব কিছু যেটা আমাদের কাছে অনাকাঙ্ক্ষিত, যেটার কারণে সহিংসতা বেড়ে যায়, যেটার কারণে মানুষের মধ্যে বিভেদ বেড়ে যায়, হিংসা হানাহানি বেড়ে যায়। মনে রাখবেন, এটা হচ্ছে রিফক না থাকা। অতএব রিফকের মূলনীতি আমাদের সবাইকে অনুসরণ করতে হবে। সবার আগে আমি নিজে অনুসরণ করি, আমার অধীনস্থ যারা আছে, আমার বন্ধুবান্ধব যারা আছে, আমার পরিবারের যারা আছে তাদের সাথে, আমি যদি শিক্ষক হই আমার ছাত্রদের সাথে, আমি যদি প্রশাসক হই আমার অধীনস্থ অফিসার কর্মকর্তা কর্মচারীর সাথে, আমি যদি দেশের প্রধান এক্সিকিউটিভ হই তাহলে আমার অধীনস্থ সবার সাথে। এটাই হচ্ছে শরিয়ার বিধান, এতে একটা শান্তির একটা কালচার তৈরি হয়। এই কালচারটা খুব জরুরি, কারণ হঠাৎ করে একটা স্বভাব একটা সমাজে তৈরি হয় না, এটাকে ইনকালকেট করতে হয়, বপন করতে হয়, প্রতিষ্ঠিত করতে হয়, চর্চা করতে হয়। তারপরে আস্তে আস্তে যে ভুলগুলো আছে, যে বিচ্যুতিগুলো আছে, যে আচরণগুলো আচরণগত ত্রুটিগুলো আছে, এগুলো সরে যায়। একজন ব্যক্তির আচরণগত পরিবর্তন একদিনে করা যায় না, কিন্তু আমরা যদি জেনে বুঝে এই খারাপ আচরণটাকে ধরে রাখি, অসহিষ্ণু আচরণটাকে ধরে রাখি, তাহলে মনে রাখবেন আমাদের জন্য আরও আফসোসের কারণ তৈরি হবে, সমাজের মধ্যে আরও অনেক সমস্যা তৈরি হবে, পারিবারিকভাবেও
অনেক সমস্যা তৈরি হবে, শিক্ষা প্রতিষ্ঠানে সমস্যা তৈরি হবে, প্রশাসনিক ক্ষেত্রে সমস্যা তৈরি হবে, বাজারে মাঠে ঘাটে রাস্তায় সবখানে সমস্যা তৈরি হবে। আল্লাহ আমাদেরকে উদ্ধার করুন, আল্লাহ আমাদেরকে এই মূলনীতিটা বোঝার এবং মেনে চলার তৌফিক দান করুন, এবং এই মূলনীতির আলোকে আমরা যেন আমাদের সমাজের সর্বস্তরে আমাদের জীবনটাকে সাজিয়ে নিতে পারি, এবং যে কোনো ধরনের অনফ, যে কোনো ধরনের অসহিষ্ণু আচরণ, চরমপন্থা কিংবা জঙ্গিবাদ, এই সব কিছু যেন আমরা পরিহার করে চলতে পারি আল্লাহর কাছে কায়েম মনোবাক্যে, সে দোয়া করছি। সংক্ষেপে আরেকটু কথাও বলি, আজকের যে কোনো মুসলিম যখনই সে সমাজের জন্য দেশের জন্য কিছু করার ক্ষমতাপ্রাপ্ত হয়, তাদেরকেও সহিষ্ণু আচরণ করতে হবে, এবং সেই সহিষ্ণু আচরণের সাথে বুদ্ধিমত্তাটা খুবই জরুরি। বুদ্ধিমত্তা যেটাকে হেলম এবং হিকমা বলা হয়, অর্থাৎ সহিষ্ণু আচরণ প্লাস প্রাজ্ঞ আচরণ, এ দুটোর সম্মিলন আমাদেরকে করতে হবে, তাহলেই মুসলিম উম্মার জন্য আসলে বিজয় অর্জিত হতে পারে, কাঙ্ক্ষিত সফলতা আমাদের আসতে পারে, এবং আবারও এলেম আল কোরআন আস সুন্নাহ এগুলো এম্পাওয়ার্ড হতে পারে। আল্লাহর কাছে কায়েম মনোবাক্যে আপনাদের আমাদের সবার সেই সাফল্য এবং সেই কল্যাণ কামনা করে এখানে শেষ করছি। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম।